আদর্শ জিনাতপুর ভ্যান মালিক সমিতি ও শ্রমিকদের উদ্যোগে দ্বিতীয় বার্ষিক ওয়াজ ও মাহফিল অনুষ্ঠিত হয়। বিডিস্টার টিভি নিউজ রিপোর্ট করেছেন আবু হাসান আপন, সঙ্গে আছি আমি তানজানা রহমান লিজা। ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর উপজেলা জিনতপুর ইউনিয়নের আদর্শ জিনতপুর ভ্যান মালিক সমিতি এক বিরাট ওয়াজ মাহফিলের আয়োজন করে। স্থান জিনতপুর বায়তুলনূর কেন্দ্রীয় জামে মসজিদ মাঠ প্রাঙ্গণ। 28 মার্চ রোজ রবিবার আসর হতে মধ্যরাত পর্যন্ত মাহফিল অনুষ্ঠিত হয়। প্রধান আকর্ষণ পীরজাদা মুফতি এনামুল হক কুতুবি সাহেব, অধ্যক্ষ ইব্রাহিমপুর ফাজিল মাদ্রাসা। মাহফিলে প্রধান বক্তা হিসেবে বয়ান পেশ করেন সারা বাংলায় আলোড়ন সৃষ্টিকারী মাওলানা জয়নাল আবেদিন, খতিব কোম্পানিগঞ্জ মুরাদনগর কুমিল্লা। বীর মুক্তিযোদ্ধা হাজী আব্দুর রউফ চেয়ারম্যান ও সাবেক মেম্বার জনাব খুরশেদ আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে আসন গ্রহণ করেন জিনতপুর গ্রামের কৃতি সন্তান মোহাম্মদ ইউসুফ মিয়া, বিশিষ্ট ব্যবসায়ী সিলেট। বিশেষ বক্তা হিসেবে বক্তব্য রাখেন মাওলানা গোলাম মুস্তফা, খতিব জিনতপুর বাজার মসজিদ, মাওলানা তাজুল ইসলাম, খতিব জিনতপুর উত্তরপাড়া জামে মসজিদ, মাওলানা রুহুল আমিন, খতিব জিনতপুর দক্ষিণপাড়া জামে মসজিদ। মাহফিলে বিশেষ অতিথি হিসেবে অংশগ্রহণ করেন মোহাম্মদ আমির হোসেন, মেম্বার 4 নং ওয়ার্ড, মোহাম্মদ হারেস মিয়া, সাবেক মেম্বার 4 নং ওয়ার্ড, মোহাম্মদ হাসানুদ্দিন, মাদকমুক্ত নবীনগর চাই সভাপতি জিনতপুর ইউনিয়ন শাখা, কাজী আব্দুর রহমান জিনতপুর, সাংবাদিক আব্দুল হাদি, সাংবাদিক জহিরুল ইসলাম, ইমতিয়াজ বেগ ইমন, আব্দুল হক মিয়া। মাহফিল পরিচালনায় ছিলেন হজরত মাওলানা বাকি বিল্লাহ, খতিব চিনতপুর কেন্দ্রীয় জামে মসজিদ। সার্বিক সহযোগিতায় সাগর আহমেদ দুবাই প্রবাসী, জালাল আহমেদ দুবাই প্রবাসী, রফিক আহমেদ দুবাই প্রবাসী, নজরুল ইসলাম দুবাই প্রবাসী, দেলর হোসেন সৌদি প্রবাসী, শামীম আহমেদ ওমান প্রবাসী, রাসেল আহমেদ ওমান প্রবাসী, খলিলুর রহমান বিশিষ্ট ব্যবসায়ী জিনতপুর, শিমুল মিয়া বিশিষ্ট ব্যবসায়ী জিনতপুর। মাহফিল আয়োজনে মোহাম্মদ ফজলু মিয়া, আবু হাসান, কালা মিয়া, নুরুল ইসলাম, আসাদ মিয়া, ইব্রাহিম মিয়া, আশরাফুল, শাহজাহান ফকির, শুকু মিয়া, আল আমিন, হেলাল মিয়া, মোমেন ড্রাইভার, মজিবুর মিয়া। মাহফিল শেষে কবরবাসী সহ সকল প্রবাসী ও যুবকদের জন্য দোয়া ও মোনাজাত করা হয়।